সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আমাদের সর্বশেষ মডেল টেস্ট নিয়ে আলোচনা করছি প্রিয়ারেঞ্জের। আমরা দেখতে পাচ্ছি যে 10টি বাক্য দেওয়া আছে, এই সেন্টেন্স গুলোকে আমাদের সঠিক অর্ডারে সাজাতে হবে। এ নম্বরে বলা আছে, দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্বড আপ এ ট্রি, প্রথম বন্ধুটি একটি গাছে উঠে গেল। বি নম্বরে বলা আছে, সাডেনলি আ বিয়ার কেম দেয়ার, হঠাৎ করে একটি ভাল্লুক চলে আসলো সেখানে। সি নাম্বারে বলা আছে, ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ড আর পাসিং এ ফরেস্ট, একদা দুই বন্ধু একটি বনের রাস্তা ক্রস করছিল। ডি নাম্বারে বলা আছে, দ্য আদার কুড নট ক্লাইম্ব আপ ট্রিজ, অন্যজন গাছে উঠা জানত না। ই নাম্বারে বলা আছে, দে আর টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার, তারা তাদের নিজেদের প্রতি তাদের ভালোবাসা নিয়ে কথা বলছিল। এফ নাম্বারে বলা আছে, হি ডিড নট ফাইন্ড এনি ওয়ে, সে কোনো পথ পাচ্ছিল না। জি নাম্বারে বলা আছে, দ্য বিয়ার স্মেলড হিজ ইয়ার্স নোজ অ্যান্ড ফেস, বিয়ার তার কান নাক এবং মুখ শুকে দেখল। এইচ নাম্বার বলা আছে, হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফিক্সড ডেথ, যে সে মাটিতে শুয়ে পড়ল এবং মরে যাওয়ার অভিনয় করলো, অর্থাৎ সে যে মৃত এরকম একটা ভাব নিল। আই নাম্বারে বলা আছে, হি থট হিম টু বি ডেড, সে ভাবলো সে মারা গেছে। যে নাম্বারে বলা আছে, দ্যান দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, তখন বিয়ারটি চলে গেল। তাহলে আমরা দেখব যে আমরা যে 10টি বাক্য দেখলাম, এটি একটি পরিচিত একটি গল্প, যে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছিল বনে, তখন একটি ভালুক চলে আসলো, অতপর এক বন্ধু গাছে উঠে গেল, আরেক বন্ধু সে মাটিতে শুয়ে পড়লো, ভাব নিয়ে যে সে মারা গেছে, তারপর ভালুকটি শুকে চলে গেল। তো আমরা এই বাক্যগুলোকে কিভাবে সাজাবো, আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান্স আপন এ টাইম কথাটি আছে, আমরা বলেছিলাম যেখানে আমরা ওয়ান্স আপন এ টাইম দেখবো সাধারণত সেই বাক্যটি সামনে বসবে। তাহলে আমরা দেখবো সি নাম্বার সবার আগে বসছে। তারপর দুই বন্ধু রাস্তা ক্রস করছিল, তখন কি এমন ঘটলো, আমরা দেখব যে রাস্তা ক্রস করার সময় তারা নিজেদের মধ্যে কথা বলছিল, দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার। তাহলে আমরা দেখবো ই নাম্বার বসছে তারপর। এরপর আমরা দেখবো বি নাম্বার, যে কথা বলতে বলতে হঠাৎ করে সাডেনলি এ বিয়ার খেম দেয়ার, হট করে একটা ভাল্লুক চলে আসলো। আমরা তাহলে দেখবো তারপর বসবে বি, এবং তারপর কি ঘটলো ঘটনাটি, দুই বন্ধুর রিয়াকশন কেমন ছিল। এক বন্ধু আমরা দেখছি এই নাম্বারে, দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্ব আপ এ ট্রি, সে একটা গাছে উঠে গেল ভাল্লুককে দেখে, কারণ ভাল্লুক গাছে উঠতে পারে না, সে আগে ভাগে গাছে উঠে গেল। কিন্তু আরেকজন, দ্য আদার কুড নট ক্লাইম্ব আপ ট্রিস, আমরা দেখতে পাচ্ছি খুব সিরিয়ালি আমরা কিন্তু অর্থগুলোকে ধরতে পারছি। তারপর কি হলো, সে যেহেতু গাছ উঠতে জানে না, কুড নট ক্লাইম্ব আপ ট্রিস, কিন্তু ডিড নট ফাইন্ড এনি ওয়ে, সে কোনো রাস্তা পাচ্ছিল না, তাহলে বসবে তারপর এফ নাম্বার। এরপর আমরা দেখছি যে সে কি করলো, সে একটা উপায় তো বের করলো, সেটা হচ্ছে হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফেকড ডেথ, যে সে নিচে মাটিতে শুয়ে পড়লো এবং একটা ভাব নিল যে সে মারা গেছে, এরকম একটি অভিনয় করলো, ফেক মানে হচ্ছে অভিনয় করা। তাহলে আমরা দেখবো যে তারপর এইচ নাম্বারটি বসবে। এবং এরপর আমরা দেখছি যে ভাল্লুকটা কি করলো, যে গাছ উঠে গেল তাকে তো ছেড়ে দিল, এবং নিচে যে শুয়েছিল তার কাছাকাছি এসে, দ্য বিয়ার স্মেলড হিজ ইয়ার্স নোজ অ্যান্ড ফেস, যে সে তার নাক মুখ এবং কান এগুলো একটু শুকতে থাকলো, যে সে বেঁচে আছে কিনা দেখার জন্য। তারপর আমরা দেখব যে হি থট হিম টু বি ডেড, আই নাম্বারটি বসবে, যে সে ভাবলো সে বোধহয় মারা গেছে, ভালুকটি এসে ভাবলো ছেলেটি বোধহয় মারা গেছে, কারণ ভালুক মৃত জিনিস খায় না। সো আমরা দেখব তারপর দেন দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, তখন বিয়ারটি চলে গেল। তাহলে আমরা দেখলাম যে এই বাক্যগুলোকে আমরা খুব সহজেই সিরিয়াল করতে পারলাম, যে কোনটির পরে কোনটি বসবে। তাহলে আমরা দেখবো যে যদি অর্থগুলো আমরা জানি, তাহলে কিন্তু আমরা খুব সহজে এগুলোকে বুঝতে পারছি। আমি বারবার তোমাদেরকে অর্থের ব্যাপারে খুব জোর দিচ্ছিলাম, যে অর্থ ছাড়া কিন্তু আমাদের ইংরেজি বুঝা বা জানা বা অ্যান্সার করাটা কষ্ট হয়ে যায়, ফলে আমাদেরকে অর্থগুলো বুঝতে হবে প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে। তো এরপর আমরা যে কাজটি করব, যে এই যখন ছকটি আমাদের হয়ে যাবে, আমরা সাধারণত প্যারাগ্রাফটি আমাদেরকে লিখতে হয়, তাহলে আমরা লিখব প্রথমে সি নাম্বার যেটি আছে। তাহলে আমরা দেখছি যে ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস ওয়ার পাসিং বাই আ ফরেস্ট, যে দুই বন্ধু একটা বনের রাস্তা ক্রস করছিল। তারপর কি ঘটলো, আমরা দেখছি যে ই নাম্বার বসবে, অর্থাৎ দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার, তাহলে এখানে বসবে দে ওয়ার, তারপর টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার, দে ওয়ার টকিং
অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার, যে তাদের নিজেদের প্রতি যে তাদের ভালোবাসা সেই জিনিসটি নিয়ে তারা কথা বলছিল। এরপর আমরা দেখবো ক্রমান্বয়ে বি এ ডি এই লাইনগুলো যেখান থেকে শেষ হচ্ছে একটার পর একটা সিরিয়ালে বসে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু দেখবো যে খুব সহজে আমরা যদি ছকটুকু করতে পারি, এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, তাহলে কিন্তু আমরা খুব সহজেই পরের প্যারাগ্রাফটুকুকে বসিয়ে দিতে পারবো। তো আমরা আশা করবো যে তোমরা এই ভিডিওটি দেখে আবার একদম শুরুতে ফিরে গিয়ে এই ভিডিওর যে প্যাসেজটি আছে সেটিকে না দেখে তোমরা নিজেরা একা একই অর্থ বুঝে তারপর ছকটি করার চেষ্টা করবে, এবং অতঃপর তোমরা এই প্যাসেজটিকে পুনরায় সম্পূর্ণ করার চেষ্টা করবে। আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম যে কিভাবে রিয়ারেঞ্জ অ্যান্সার করতে। আমার মনে হয় যে তোমরা প্রত্যেকেই খুব সহজেই জিনিসটি বোঝার চেষ্টা করেছো এবং বুঝে গিয়েছো। আশা করি এই টেকনিকগুলো যদি তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করো, খুব সহজেই তোমরা পরীক্ষায় একটি ভালো মার্কস আশা করতে পারবে। ভালো থাকবে সবাই, আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করছি।